হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর স্যাটারডে কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে আমি আছি রীতা। তো আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ছোট ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু সিমের একটা ঝোল তরকারি। তাহলে চলুন আমার রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই ফুলকপি আলু সিম এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো ফুলকপির সিজন না, তার জন্য আমি একটু ফুলকপিটা সিদ্ধ করে নেব যেন তরকারি থেকে কোনো প্রকার গন্ধ না আসে। তো আর তার জন্যই আমি ফুলকপি আর বাকি যে সিম আলুটা আছে সেটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সিদ্ধটা হয়ে গেছে, আমি বেশি মানে সিদ্ধ করব না, আমি অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। তো নেওয়ার পর আমি একটা ছোট সাইজের ইলিশ নিয়েছি, ইলিশের মাথাটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, আর ইলিশের চার পিসই হয়েছে। তো আমি চার পিস ইলিশকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে আমি কড়াইতে এটা ভেজে নিচ্ছি। আমি সামান্য মানে হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব, কারণ বেশি পরিমাণে ইলিশ মাছটা ভাজলে ইলিশ মাছের যে গ্রান স্বাদ সেটা কোনোটাই পাওয়া যায় না। তার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি যেন ইলিশ মাছের গ্রান এবং স্বাদ দুটোটাই আমি পাই, এবং তরকারিটাও খেতেও ভালো লাগবে। তার জন্য আমি হালকা করে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করেও ভেজে নিতে পারেন। তো অবশিষ্ট তেলের ভিতরে আমি কাঁচা জিরা নিয়ে নিয়েছি, এই জিরাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজকুচি, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি ঝালটা আপনারা দিয়ে দেবেন। তো এখন আমি পেস্টটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণটা দিলে তাড়াতাড়ি করে পেস্টটা আমার রান্না হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো এখন আমার পেস্টটা অলরেডি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এই ভাজা পেস্টটার ভিতরে আমি দিয়ে দেবো এক টেবিল পরিমাণ এখানে হলুদ গুঁড়ি অ্যাড করে দেবো। তো এখানে আমি এক টেবিল পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। তো এই মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি একটু তেলের ভিতর হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে পানি, কারণ পানিটা দিয়ে মশলাটা আমার একটু কষানো হয়ে যাবে এবং মশলা যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। তো আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তোমার মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে, উপরে যেহেতু তেল উঠে গেছে তোমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা সবজি এটা দিয়ে দেব, পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ানোর পর এখন আমি সবজিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সবজির ভিতরে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পানিটা শুকানো না শুকানো পর্যন্ত আমি একটু সবজিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর এখানে নিচে যে পানিটা ছিল সেই পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানি দিয়ে নেবেন। এখন ঝোলটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু পরিমাণে ঝোলটা রাখতে চাচ্ছেন বা খাবেন সেই রকম পরিমাণে আপনারা এখানে পানিটা দিয়ে দেবেন। তো আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি সবজিগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণেই পানি দিয়েছি। তো এখন আমার তরকারিটা ফুটে উঠেছে, পানিটাও কমে গেছে। এখন আমি একটু জিরা এখানে ভেজে ফাঁকি করে নিয়েছি, এখানে এক টেবিল পরিমাণ চামচ আমি ভাজা জিরাটা দিয়ে দিলাম গুঁড়ো করে। তো আমি জিরাটা দেওয়ার পরে এখন যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে মাছটাও আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব, কারণ মাছটা আমি অল্প পরিমাণে ভেজেছি এখানে দিয়ে দেব, তাহলে তা এটা পুরোপুরি পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তরকারির সাথেও মাছটার মিশে যাবে, গ্রান্টও এর সাথে অ্যাড হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমার ঝোলটাও একটু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আর ঝোলটা শুকাতে চাচ্ছি না, কারণ আমি একটু ঝোল ঝোলে রাখবো, গরম ভাতের সাথে লেবু দিয়ে খাবো, খেতে খুব ভালো লাগবে একটু। তো আমার দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। তো আপনারা এইভাবে বাসায় খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন, একদম কম মশলা দিয়ে রান্নাটা করেছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।